আমার কাছে আছে ফাস্ট ট্র্যাকের নতুন স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটার দাম হলো 2000 টাকার থেকেও অনেক অনেক অনেকটা কম। এক্স্যাক্টলি কত টাকার দাম সেটা তো আমি ভিডিও শেষে বলবোই, তার আগে ভাই আনবক্সিং শুরু করা যাক। তো এটা বেসিক্যালি হলো ফাস্ট ট্র্যাক রিভোল্ট FS1। ভাই স্কুলে যাওয়ার সময় আমার লাইফের প্রথম ওয়াচ ভাই ফাস্ট ট্র্যাক ছিল। সেই সময় মনে আছে ভাই মায়ের কাছে বায়না করে ফাস্ট ট্র্যাকের সব থেকে কম দামি যেই ওয়াচটা ছিল 800 টাকা হয়তো দাম ছিল সেটা আমি কিনেছিলাম। আর ভাই আজকে আমাদের হাতে ফাস্ট ট্র্যাকের এই স্মার্ট ওয়াচ। আনবক্স করার সাথে সাথে আশা করি দেখতে পাচ্ছ এখানে আমাদের স্মার্ট ওয়াচটা রাখা আছে, তার সাথে এখানে আছে কিছু মশলা। মানে ইন্ডিয়ার ওজি ফ্যাশন ব্র্যান্ড হলো ফাস্ট্র্যাক, আর সেটার কারণ হলো এইটা। এখানে ভাই আমাদের আনবক্স করার এক্সপিরিয়েন্স যাতে স্মুথ হয় তার জন্য লিখে দিয়েছে ভাই লিফট। এখান থেকে ভাই আঙুল ঢুকিয়ে এটাকে তুলতে হবে। লিফট করার সাথে সাথে এসে গেছে আমাদের খুবই ছোটকু একটা প্রোডাক্ট ম্যানুয়াল, আর পেছনে ভাই ফাস্ট্র্যাকের ভাই সেই বিখ্যাত লোগো। নেক্সট আমাদের কাছে একটা ম্যানুয়াল চলে আসছে যেখানে বেসিক্যালি আমাদেরকে বলে দিয়েছে যে কি করে ভাই আমাদের স্মার্ট ওয়াচটাকে আমরা ফোনের সাথে কানেক্ট করবো এই কিউআর কোডের সাহায্যে। ম্যানুয়াল ভাই ফেলে দিতাম, আরে সত্যি ফেল দিলাম ভাই। ম্যানুয়ালটা ভাই আমাদের যত্ন করে রাখতে হবে, কারণ এখানে ভাই কিউআর কোড আছে যেটা দিয়ে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। তার সাথে সাথে আমাদের ভাই ম্যাগনেটিক চার্জারও দিয়ে দিয়েছে, কিন্তু এটা কোনো অর্ডিনারি স্মার্ট ওয়াচের চার্জার না, কারণ এটাই আছে 2.5x নাইট্রো ফাস্ট চার্জিং। এই প্রাইস সেগমেন্টে এটা হলো ফাস্টেস্ট চার্জার। এবার ভাই স্মার্ট ওয়াচে যে ফাস্ট চার্জিং আছে না, এটা যে কতটা ইম্পর্টেন্ট, মানে তুমি ভাবো তুমি ভাই বাইরে ঘুরতে যাবে, বন্ধুরা ভাই ফোন করে যাচ্ছে কোথায় আছিস কোথায় আছিস, তুমি বলে যাচ্ছ যে ভাই আমি মোর মাথায় চলে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি এখনো বিছানায় শুয়ে আছো। সেই অবস্থায় তুমি যখন তোমার স্মার্ট ওয়াচটা তুলতে হবে দেখছো যে চার্জ নেই, ব্যাস কি করবে এবার। তাই জন্য ভাই ফাস্ট চার্জিংটা খুবই ইম্পর্টেন্ট। টুক করে লাগিয়ে যদি তুমি কিছু মিনিটও চার্জ দিয়ে দাও, তোমার পুরো আরামসে ভাই 3-4 ঘন্টা কেটে যাবে। আর ভাই স্পেসিফিক্যালি বলতে গেলে এই চার্জার দিয়ে জাস্ট 10 মিনিট চার্জ দিলে পুরো এক দিনের ভাই তোমার ব্যাটারি চলে আসবে। এর ভাই স্ট্র্যাপটা ভাই, মানে ভাই স্ট্র্যাপের কোয়ালিটি এখন অবধি যত স্মার্ট ওয়াচ আমি আনবক্স করেছি তার মধ্যে সব থেকে বেস্ট ভাই। স্পেশালি এখানে যে ব্র্যান্ডিংটা দেখছো এটা মানে নর্মাল যে অ্যানালগ ওয়াচেস গুলো হয় সেটাতেও ভাই ফাস্ট ট্র্যাকের এরকমই থাকে। যেমন কি দেখতে পাচ্ছ ফাস্ট ট্র্যাকের ভাই সুন্দর ব্র্যান্ডিং এখানে। আর ফান ফ্যাক্ট, আমি এরকম একটা সবুজ কালারের স্ট্র্যাপ ওয়ালা আমি একটা ঘড়ি কিনেছিলাম আমার স্কুল টাইমে। এবার স্ট্র্যাপের টোটাল ভাই 4টে কালার অপশনস আছে, ব্ল্যাক ব্লু গ্রিন তার সাথে সাথে টিল কালারও আছে। চলো ভাই স্ট্র্যাপ তো বার করা হয়ে গেছে, এবার আমাদের যে স্মার্ট ওয়াচটা আছে এটাকে বার করার জন্য খুঁড়ে খুঁড়ে বার করতে হবে না ভাই। খুব সুন্দর ভাই একটা দড়ি দিয়ে ভাই, কত চিন্তা করে দেখছো ভাই। এটাই হলো তফাৎ ভাই, একটা প্রপার ফ্যাশন ব্র্যান্ড আর অন্য কোন সাধারণ ব্র্যান্ড যারা স্মার্ট ওয়াচেস বানায়। চলো গাইস দড়ি ধরে মারো টান, একটু বেশি জোরে টান দিয়ে দিচ্ছি ভাই, কোনো অসুবিধা নেই। স্মার্ট ওয়াচটা যদি তুমি বডিটা দেখো তাহলে ব্রাস কালার, একটু ব্রাউনিশ কালার, বেসিক্যালি ব্রাস কালারের একটা স্মার্ট ওয়াচের বডিটা তুমি পেয়ে যাবে। চলো এই স্মার্ট ওয়াচের উপরে সিলটা কাটা যাক। ও ভাই স্ক্রিনের যদি সাইজ দেখো ভাই যথেষ্ট বড় আছে, তার সাথে যদি স্ক্রিনের সাইড গুলো দেখো তাহলে হালকা কার্ভ করা আছে। আর ভাই ওয়েট যদি আমি বলি খুব একটা বেশি ওয়েটও না, যেহেতু ভাই এটা একটা পরার জিনিস না, হাতে তো লাগিয়ে লাগিয়ে ঘুরতে হবে, যত কম ওয়েট হবে যত একটু হালকা ফুলকা হবে ততই ভাই ইজি হয় ক্যারি করতে। ফাস্ট ট্র্যাকের ভাই আনবক্সিং এক্সপিরিয়েন্স তো প্রিমিয়াম লেভেলের ভাই, সেরা কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই স্মার্ট ওয়াচটার ভাই এক্সপিরিয়েন্স কেমন সেটাই হলো আসল প্রশ্ন। ইউজ করার আগে স্ট্র্যাপ গুলো সুন্দর করে লাগিয়ে নি ভাই। স্ট্র্যাপ লাগানো অ্যাকচুয়ালি খুবই সোজা, তোমার এই যে স্ট্র্যাপের পেছনে দেখছো ছোট্ট করে পিন আছে না, বেসিক্যালি মেকানিজম, এটা দিয়ে তুমি আরো ইজিলি লাগিয়ে নিতে পারো ভাই। স্ট্র্যাপ আমাদের লেগে গেছে, এবার চলো পরে দেখা যাক কেমন লাগে ভাই। ভাই স্ক্রিনে যেমন কি সাইজ দেখছো আমার রিস্ট অনুযায়ী ভাই পারফেক্টলি ভাই ম্যাচ করেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস আমি মন থেকে বলবো সেটা হলো স্ট্র্যাপটা পরে ভাই এর যে ফিলটা আছে না এটা ভাই প্রিমিয়াম একটা ব্যাপার আছে। চলো ভাই এবার আমরা ঢুকে পড়বো ডাইরেক্ট স্মার্ট ওয়াচের ভেতরে ভাই। পাওয়ার বাটনটা টিপে আছি, আশা করি চালু হয়ে যাবে, ব্যাটারি ব্যাটারি আশা করি আছে ভাই। স্মার্ট ওয়াচ আমাদের চালু হয়ে গেছে, প্রথমে ভাই যেমন দেখতে পাচ্ছ কিউআর কোড আছে, কিউআর কোডের সাথে আমাদের পেয়ার করতে হবে, তারপরে আমরা ঢুকতে পারবো ভাই। আমাদের ম্যানুয়ালে যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটাই আমরা স্ক্যান করব, স্ক্যান করার সাথে সাথেই পৌঁছে যাব আমাদের অ্যাপে। এইটাই হলো ফাস্ট্র্যাকের রিফ্লেক্স অ্যাপ, এই অ্যাপটা দিয়েই আমরা আমাদের স্মার্ট ওয়াচটা কানেক্ট করতে পারবো। তো ভাই অ্যাপ আমাদের খুলে গেছে, এবার আমাদের ওয়াচটাকে স্ক্যান করতে হবে, আর স্ক্যান করার সাথে সাথেই ভাই ইনস্ট্যান্টলি ভাই কানেক্ট করে দেবে দুটোকে। কনফার্ম টু পেয়ার, ইয়েস পেয়ারিং সাকসেসফুল ভাই, ইজি ভাই। স্মার্ট ওয়াচটার কোয়ালিটির কথা বলতে গেলে 450 কোয়ালিটি চেকস আছে, তার মানে তোমার সফটওয়্যার হোক ফার্মওয়্যার হোক প্রত্যেকটা জিনিস খুবই নিখুঁতভাবে চেক করে তারপরেই স্মার্ট ওয়াচটা তোমার কাছে যাবে। এখন যেমন কি দেখতে পাচ্ছ আমাদের ফার্মওয়্যার যেটা আছে সেটা খুব সুন্দরভাবে আপডেট হচ্ছে ভাই, এরকম রেগুলার আপডেটস থাকে যেটার জন্য তোমরা নতুন নতুন ফিচার বা কোনো যদি এক্সিস্টিং বাগস থাকে সেগুলোকে সরিয়ে দিতে পারবে। ফার্মওয়্যার আপডেট করা হয়ে গেছে, এবারই হবে আসল খেলা আমাদের স্মার্ট ওয়াচটা নিয়ে। ভাই ডিসপ্লেটা দেখো ভাই, বাপ রে বাপ ভাই, 1.83 ইঞ্চের আলট্রা ভিউ ডিসপ্লে, সাংঘাতিক ভাইব্রেন্ট আর কন্ট্রাস্টও ভাই হেভি আছে ভাই। এটা বলা হচ্ছে ফাস্ট ট্র্যাকের এখন অবধি লার্জেস্ট ডিসপ্লে। এবার ভাই বড় ডিসপ্লে হওয়ার সাথে সাথে এতে IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্সও আছে। ভাই যদি ব্রাইটনেস দেখো ভাই যথেষ্ট ব্রাইট হচ্ছে। টাচের দিক থেকে যদি বলি তাহলে ঠিকঠাক ভাই রেসপন্সিভ আছে, মানে মোটামুটি স্মুদি আছে। এবার ভাই স্মার্ট ওয়াচ মানেই হলো ওয়াচ ফেসেস ভাই। এখানে ওয়াচ ফেস মানে ভাই 200টার উপরে ওয়াচ ফেস আছে, মানে যদি তোমার স্পোর্টি লুক চাই তাহলে স্পোর্টি লুকের ভাই অনেক কটা ওয়াচ ফেসেস তুমি পেয়ে যাবে। তেমনই ভাই যদি নেচারের ওয়াচ ফেস চাই তাহলে নেচারেরও ওয়াচ ফেস পেয়ে যাবে। তো এরকম যে ক্যাটাগরি করে রাখা আছে না, এটা খুবই একটা ইন্টারেস্টিং লাগলো আমার। তো এইটা আমরা ধরো চুজ করবো, ইনস্টল নাও করবে ব্যাস অটোমেটিক্যালি ডাইরেক্টলি তোমার এই ওয়াচ ফেসেসটা তোমার ভাই স্মার্ট ওয়াচে চলে যাবে। যেমন কি একটা হচ্ছে ইনস্টা ভাই তোমার ওয়াচ ফেস এখানে চলে গেছে। আর ভাই এখান থেকে তুমি তোমার ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবে, মানে শাফেল করতে পারবে। লং প্রেস করার পরে তুমি এখানে তোমার পুরোনো কয়েকটা জিনিস ওয়াচ ফেসেস অলরেডি আছে সেগুলোর মধ্যে চুজ করতে পারবে। এবার এই ওয়াচ ফেসের সাথে সাথে তুমি যে এর মেনু আছে সেই মেনু স্টাইলও তুমি চেঞ্জ করতে পারবে। তুমি সেটিংসে গেলে, সেটিংসে গিয়ে এখানে মেনু স্টাইলে যাওয়ার পরে তুমি এখানে মেনু স্টাইল যেমন ইচ্ছে তেমন করে তুমি সাজাতে পারবে, গ্রিড স্টাইল হোক বা লিস্ট স্টাইল হোক। পার্সোনালি আমার গ্রিড স্টাইলই বেশি ভালো লাগে। মেনু স্টাইল যেমন একটা আছে চেঞ্জ হয়ে গেছে। আর ভাই গেম আছে নাকি এতে? রেসিং গেম আছে ভাই, আর কি চাই ভাই, চলো ভাই গেম খেলা যাক। ওরে বাস ভাই এই গেমটা ভাই ছোটবেলা আমি খেলতাম। উপরে সোয়াইপ করবে গাড়ি চালাবে, তারপরে এইদিকে সোয়াইপ করবে লেন ওয়েন চেঞ্জ করবে। ও হেভি ভাই, রাস্তা তো পুরো গড়ের মাঠ ভাই, ফাঁকা গাড়ি কোথায় ভাই? টোটাল ভাই চারটে গেম তুমি পেয়ে যাবে এতে অলরেডি। আমার ফেভারিট ভাই রেসিং গেমটা অবভিয়াসলি। এবার ভাই স্মার্ট ওয়াচ আর নর্মাল ওয়াচের মধ্যে পার্থক্য হলো স্মার্ট ওয়াচের পেছনের ভাই সেন্সর। এই যে সেন্সর দেখতে পাচ্ছ, এই সেন্সরের দ্বারা 110+ স্পোর্টস মোডস তুমি অ্যাক্টিভেট করতে পারবে। এখানে রান, ওয়াক, সাইকেল ভাই, ইনডোর রান, ব্যাডমিন্টন, ফুটবল, লুডো, লুডো হয়তো না কিন্তু বাকি সব স্পোর্টস মোডস তুমি পেয়ে যাবে। আরে ল্যাথ খাওয়ারও স্পোর্টস মোড আছে নাকি? আরে না ভাই ইয়োগা, ওটা সর্ট ভাই। এখানে তুমি স্লিপ ট্র্যাক থেকে শুরু করে হার্ট রেট মনিটর তুমি করতে পারবে। ক্রাশকে দেখে তোমার হার্ট বিট বাড়ছে নাকি সেটা তুমি টেস্টিং করতে পারবে তোমার স্মার্ট ওয়াচে। তার সাথে এখানে তুমি SPO2 মনিটর করতে পারবে, মানে তোমার ব্লাড অক্সিজেন লেভেল কেমন কি আছে সবকিছু জেনে যাবে, কোনো অসুবিধা নেই। আর ভাই স্ট্রেস ভাই, পাঁচশো দিয়ে যদি স্ট্রেস হয়ে যায় সেটা অটোমেটিক্যালি ডিটেক্টও করে নেয়, প্লাস তুমি মেজার তো করতেই পারবে। এবার এতে অ্যাডভান্স হেলথ মনিটরিংও আছে, যেমন কি হলো কন্টিনিউয়াস স্ট্রেস মনিটর, তার সাথে অটো স্লিপ ট্র্যাকিং, 24/7 হার্ট রেট মনিটর, সবকিছু পেয়ে যাবে। আর ভাই আরেকটা জিনিস বলবো, সেটা হলো ফাস্ট্র্যাকের যে অ্যাপটা আছে না, এটা খুব সুন্দরভাবে বানানো অ্যাপ, খুবই স্মুথ ফাংশন করছে, কোনো অসুবিধা হবে না। এখানে তুমি তোমার হেলথ ওয়েলথ সবকিছু ট্র্যাক করতে পারবে, কত স্টেপস নিলে কত ক্যালোরিস বার্ন হলো এগুলো তো দেখাবেই। তার সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, তোমার যে শহর, তোমার শহরে প্রত্যেকটা লোকের এখানে তুমি প্রোফাইল পেয়ে যাবে, তারা কতটা হাঁটছে, তাদের প্রোগ্রেস কতটা, সেগুলো সবকিছু কমিউনিটি ট্যাবের আন্ডারে দেখতে পাবে। দাদু ভাই হেভি দৌড়াচ্ছে স্মার্ট ওয়াচ পরে ভাই, ওরে নাম্বার 2 তে আছে ভাই। যেমন কি একটা হচ্ছে এখানে তোমার ডাইরেক্টলি নোটিফিকেশনও চলে আসবে, কোনো অসুবিধা নেই, নোটিফিকেশন তো আসবে। তার সাথে ভাই এতে AI ভয়েস অ্যাসিস্ট্যান্টের ফিচার আছে, উইল ইউ ম্যারি মি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ভাই ফ্রেন্ড জোন করে দিল, ঠিক আছে ভাই। এতে ভাই আরো ফিচার্স আছে, যেমন কি ভাই স্টপ ওয়াচ বলো, টাইমার বলো, অ্যালার্ম, ওয়েদার কেমন আছে, তুমি তোমার ক্যামেরা কন্ট্রোল করতে পারবে, মিউজিক কন্ট্রোল আছে। তার সাথে সাথে এতে ভাই ব্লুটুথ কলিং ও আছে, এতে আছে সিঙ্গেল সিঙ্ক ব্লুটুথ কলিং, মানে অন্য স্মার্ট ওয়াচে কি হয় ব্লুটুথ কলিং করার জন্য আবার পেয়ার করতে হয়, অনেক ঝামেলা থাকে, কিন্তু এখানে ভাই প্রথমবারে যে কানেক্ট করলাম ওই সিঙ্গেল ক্লিকেই ভাই সবকিছু পেয়ার হয়ে গেছে। তুমি তোমার ব্লুটুথ কলিং বলিং সবকিছু একসাথে ভাই অ্যাক্সেস করতে পারবে। তুমি তোমার ডায়াল প্যাড থেকে শুরু করে কন্ট্যাক্টস, তার সাথে সাথে রিসেন্ট কোনো কলস আসলে সেগুলো সবকিছু স্মার্ট ওয়াচ থেকেই কন্ট্রোল করতে পারবে। আর ভাই যদি কলের দিক থেকে বলি তাহলে যথেষ্ট ভাই ভালো কলের। আরে সত্যি করে ফোনে ভুল করে পুলিশকে কল চলে গেছিল ভাই। তবে ফাস্ট্র্যাকের রিভল্ট FS1 লঞ্চ হবে 22nd March-এ। এর লঞ্চিং প্রাইস হলো 695, লঞ্চের পরে হয়তো এর প্রাইস একটু ইনক্রিজ হয়ে যেতে পারে, যদি নেওয়ার থাকে তাহলে নিয়ে নিতে পারো। তো ভাই তোমরা জানো যে তোমাদের এই স্মার্ট ওয়াচটা কেমন লাগলো, আজকের ভিডিওটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।